স্বাগত জানাচ্ছি হ্যালো বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমি সামিহা হোসাইন তাসবি। গরু মাংসের স্বাদের জাদুতে দিন রাত ছুটে আসেন শত শত মানুষ, যাদের মধ্যে রয়েছে সকল শ্রেণী পেশার মানুষ। গেল 40 বছর ধরে যে জাদুতে মজেছে লাখ লাখ মানুষ। কুমিল্লার ছন্দু হোটেল ও রেস্টুরেন্টের ছন্দু মিয়ার হাতের রান্নার জাদু ধরে রেখেছেন তার ছেলেও। রান্নার সেই জাদুর কাঠির বিস্তৃতি ঘটছে দিনে দিনে। বলছি কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোডের ছন্দু হোটেল ও রেস্টুরেন্টের কথা, যার নাম শুনলে নাকে ভেসে আসে গরুর মাংসের ঘ্রাণ আর নানা স্বাদের রান্নার কথা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে ছন্দু হোটেলটি। পদুয়ার বাজার বিশ্ব রোড রেলগেটের ঠিক পূর্ব পাশে যার অবস্থান। 1984 সালে আব্দুর রাজ্জাক ছন্দু নামের কুমিল্লা নগরীর এক ব্যক্তি ছোট্ট আকারে শুরু করেন এই হোটেলটি। তখন ছিল টিনের ঘর। শুরুতে মহাসড়কে চলা ট্রাক ড্রাইভাররা এখানে ট্রাক থামিয়ে বিশ্রাম নিতেন আর ছন্দু হোটেলে গরুর মাংস দিয়ে ভাত খেতেন। গরু মাংস রান্নায় ছন্দু মিয়ার হাতে ছিল জাদু। সেই জাদুর কাঠিটি এখনো রয়েছে তার বড় ছেলে ইকবালের হাতে। ইকবাল তার বাবার থেকে শেখা রান্নার কৌশলটি পুরো রপ্ত করে রেখেছেন। গরুর মাংস রান্নায় তার নিজস্ব ফর্মুলায় মশলা তৈরি করেন, যা কেবল তিনিই জানেন। শুরুতে বেশিরভাগ কাস্টমার ট্রাক ড্রাইভার থাকলেও এখন সকল শ্রেণী পেশার মানুষ আসেন ছন্দু হোটেলের গরুর মাংস খেতে। ছন্দুর গরুর মাংসের স্বাদেও রয়েছে গোপন রহস্য। মশলা তৈরির মধ্যে সে রহস্য লুকিয়ে রাখছেন তারা, যা অজানায় রেখে দিচ্ছেন তারা। যারাই ছন্দু হোটেলের গরুর মাংস খান তারাই তৃপ্তির ঢেকুর তোলেন। আর তা আমরা জেনে নিব গরু মাংস খেতে আসা কাস্টমারের কাছ থেকে। ছন্দুর গরুর মাংসের স্বাদ আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে কুমিল্লা নগরী টমসন ব্রিজ, ক্যান্টনমেন্ট ও লাকসামে চালু করেছেন আরও 3টি হোটেল। এছাড়া কুমিল্লা সদর দক্ষিণের দয়াপুরে আব্দুর রাজ্জাকের নাম ধরে রাখতে চালু করেছেন বিন রাজ্জাক হোটেল। সবগুলোতে কাস্টমারের ভিড় লেগে থাকে সবসময়। বর্তমানে গরু মাংস ছাড়াও ছন্দু হোটেলের আরও বেশ কয়েকটি মুখরোচক খাবার রয়েছে, যার মধ্যে বিভিন্ন রকম ভর্তা ও পেঁয়াজের ভর্তা রয়েছে। মানুষের ভালোবাসা রক্ষায় বাবার আদর্শকে ধরে রেখেছেন ছন্দু মিয়ার ছেলেরা। ছন্দু মিয়ার বড় ছেলে নিজের হাতেই রান্না করেন গরু মাংস। ছন্দু মিয়ার 3 ছেলে তাদের বাবার ব্যবসাটি পরিচালনা করেন। বাবার স্মৃতি ধরে রাখতে আজও একসাথে ব্যবসা করে যাচ্ছেন তারা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্ব রোড দিয়ে যাবেন আর ছন্দু হোটেলের গরুর মাংসের স্বাদ গ্রহণ করবেন না, তা কি করে হয়? একটিবার পরখ করে দেখুন না আসলে কেমন স্বাদ। আমি আমার বাবার থেকে কাটছি। 1984 সালের পর থেকে এখন পর্যন্ত আপনাদের এটা তো প্রথম শুরু, আর কয়টা শুরু আছে আপনাদের? আমার মেজো ভাই টমসন ব্রিজে, ক্যান্টনমেন্ট, লাকসাম 3টে শাখা করছে, আর একটা আছে আপনার বিন রাজ্জাক। কারণ বাবার নামটা তো ছিল আব্দুর রাজ্জাক, ওই কারণে বাবার ওই নামটাও পরিচিত হওয়ার জন্য রাজ্জাকের, হ্যাঁ, রাজ্জাকের পুত্র হিসেবে ওই প্রতিষ্ঠানটা নতুন করে নামকরণ করা হয়েছে। আমাদের এটা গরু গোশত, খাসি, মুরগি, মাছ, সবজি, ডাল, আলু ভর্তা, আর এখন চা, আপনার এগুলা রেডি হয়েছে আর কি।
এটা নতুন করে সংশোধন করা হয়েছে, পাবলিক চায় এটা করতে হয়। 1984 সালে আমার ওস্তাদ এই জায়গাটা কিনছে ছোট্ট একটা ঘর করিয়া, এই মানুষ ডাকি আনা আনতো, কিন্তু জনকলা আস্তে আস্তে রোডটা চালু হয়েছে। এই চালু হতে আমরা আমাদের এখানে একটা আশ্রয় যোজন আছিল, উনি যত ট্রাকের ড্রাইভার আছে না তাদেরকে ডাকিয়ে করতে হচ্ছে, আমাদেরকে বুঝিয়ে দেওয়ার লাগতো না, ছোট্ট একটা ঘর আছে, এই ঘরটার ভিতরে তোমরা খাও কিন্তু ভালো আইও। ওনার কারণে তাকে সারা বাংলা সারা বাংলাদেশে আমাদের মানে সুনাম হয়ে গেছে, কাস্টমাররাই প্রচার প্রসার করেছে। গরু মাংস রান্না করে কে? আমার ওস্তাদ ছিল, আমার ওস্তাদের পর আমি, আমার ওস্তাদের ছেলে, আমরা ফাঁকাই। বিভিন্ন যে মশলাটা আছে না, এটা আমরা ছাড়া অন্য কেউ জানে না, আমার ওস্তাদ ছাড়া কেউ আর কেউ জানতো না, ওইটা আমার আমার ওস্তাদের ছেলেরা শিখেছে, আমরা শিখে গিয়েছি। এর লাগে এই আমাদের যে সুনামটা অন্য খানে যাইতে পারে না, কারণ আমরা এই মশলাটা গুমুর কারো কাছে বলি না, এটি সব মশলা। আমি প্রথমেই বলবো মূলত আল্লাহ তাআলার খাস রহমত মেহরবানি, সবাই যখন বুঝতে পাগা সবাই হাতে একরকম ছাদ হয় না, আর এটা আল্লাহর মেহরবানি, মানুষের দোয়া। আমি মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, মানুষের দোয়ার বরকতে আজকে আমাদের খাবার দাবারের সুনাম বাংলাদেশে ছড়াই গেছে। আর মানুষ যেভাবে পাকায় আমরাও এভাবে পাকাই, মানুষ যেই মশলা ইউজ করে আমরাও এটাও ইউজ করি, কিন্তু আমার বাবা কিছু মশলা একসাথে কীভাবে মিক্সিং করতে হবে ওইটা দিয়ে মশলাটা সুস্বাদু গ্রাণ হবে ওইটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। এটা একান্তই আমরা গোপনীয়তা অবলম্বন করি, এটা আমরা কারো শিখাই না, আমাদের ব্যবসার প্রতি যাতে কারো হাতে না যায়। অ্যাকচুয়ালি আমি মাঝে মাঝে এই কুমিল্লা শহরে আসি, শহরে আসলেই চন্দু হোটেলটা চোখের সামনেই বাসে, কারণ হচ্ছে যে চন্দু এই হোটেলটার স্পেশাল হচ্ছে যে গরুর মাংসটা। আমি যেই শহরের এই পুরো শহরটার স্পেশাল হচ্ছে যে গরু চন্দু হোটেলের গরুর মাংসটা, এবং আমি সেটা দিয়ে বাদ খেয়েছি, খুব ভালো লাগছে। এখানকার গরুর মাংসের স্বাদ কেমন আছে? গরুর মাংস খেয়েছেন? আসলে আমি মূলত বিষ্ণুর আসছি, আমি বিষ্ণুটা এসে দেখলাম যে পাশে সন্ধু হোটেল। দীর্ঘদিন আসলে আমরা সন্ধুতে আসা মানে এটাই আপনার গরুর মাংসটা আমাদের প্রিয় খাওয়া, চিন্তা করলাম এদিকে আশেপাশের থেকে সন্ধু হোটেলের গরুর মাংসটাই ভালো। বাট আপনার সন্ধু আরেকটা আছে টমসন ব্রিজ, আমাদের টমসন ব্রিজ এই কান্দিবার রোড, ওখান থেকে মানে এখানে গরুর মাংসটা মানে আমার কাছে খুব ভালো লাগে, জন্য আমি ওইখান থেকে চলে আসছি এখানে খাওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ মূলত আজকে 17-18 বছর থেকে আমি খাইতেছি এখানে। তো এই আসলে মালিকও আমরা কেউ না আর কি, আসলে একটু মানে কাস্টমার হিসেবে বলতেছি, আসলে অনেক ভালো লাগে, সার্ভিসও ভালো, গরুর মাংসটা আসলে অনেক ভালো। জি আসসালামু আলাইকুম, ধন্যবাদ, থ্যাংক ইউ সুলাইম। আসলে সবই আল্লাহর রহমত, আল্লাহর দয়া আমার উপর না। আমরা দীর্ঘদিন যাবত চেষ্টা করতেছি মানুষের সেবা করার, বিশেষ করে আমরা এটাকে ব্যবসাটাকে সেবা হিসেবেই নিছি, বিশেষ করে মানুষের সাধারণ মানুষ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে উপর শ্রেণী সকল মহলের যাতে সমানভাবে মানে প্রাধান্য পায়, সমানভাবে সেবা পায়, সমানভাবে খাইতে পারে, সবার সামর্থ্য অনুযায়ী যাতে আমরা খাওয়াইতে পারি সে একটা চেষ্টা করতেছি। একেবারেই আপনি দেখেন একজন বিক্ষুব থেকে শুরু করে একেবারেই খুব উঁচু মানের লোক যারা আছে, যারা ভিআইপি অথবা ভিভিআইপি, তারাও আমাদের এখানে এসে খায়, সবাই প্রশংসা করে আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমাদের বিশেষ কিছু সার্ভিস আছে, যেমন আমাদের গরুর গোস্ত, পরোটা, তারপরে আলু ভর্তা, এই তিনটা আইটেম আমাদের খুব বেশি ফেমাস, কাস্টমাররা এই তিনটা আইটেম খুব বেশি পছন্দ করে। এই বিষয়গুলো এই তিনটা আইটেমে আমরাও বেশি গুরুত্ব দিই, যাতে আমাদের আইটেমগুলো মান ঠিক থাকে, মানের দিক দিয়ে যাতে আমরা ঠিক পর্যায়ে রাখতে পারি। ধন্যবাদ সাথে থাকার জন্য।